এই যে আমাদের এখানে সেন্ট্রাল লাইনটা পুরো জলের তলায়, বাবা। উপর থেকে সামান্য একটুখানি কাঁচা তেল দেব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি একদম ভালো আছি। গুড মর্নিং বললাম বটে যা দুবার বটে, গুড মর্নিং বললাম বটে, কিন্তু গুড মর্নিং আর নেই, বেজে গেছে 12টা জাস্ট। তো যাই হোক, আমি আসলাম আজকে অনেক লেটে, বাইরে প্রচন্ড বৃষ্টি সারাক্ষণ এখন চলছেই, তার মধ্যে থেকে আমার শরীরটা জাস্ট একটুখানি ঠিক হয়েছে। তো আজকে একটুখানি আস্তে ধীরে উঠেছি, উঠে একটু রিলস টিলস করলাম, দেখো সাজগোজ করলাম। তার আগে ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, আজকে ফ্রাইডে, তো ছেলেকে স্কুলে পাঠাইনি, কেননা ওর একটুখানি কাশছে, তো ওর জন্য ওকে একটুখানি যা হয় সকালের কাজকর্ম করতে বসানো, সমস্ত কিছু করলাম, করে এখন রিলস টিলস বানিয়ে টানিয়ে একদম ডাইরেক্ট আসলাম তোমাদের সামনে। রান্না এখনো হয়নি আমার, মেয়েও আজকে যায়নি, আর তোমার এইবারে ফটাফট রান্নাঘরে যাব, সেরকম কিছু নেই, একটা আইটেমই হবে, ওর জন্য অত আমার ইয়ে ছিল না যে একদম সকাল সকাল এসে করতেই হবে। আর বিশেষ করে স্কুল টুলগুলো না থাকলে কি তখন একটুখানি চাপটা কম হয়, তো ওই জন্য ভাবলাম যে এখন আসি, একটুখানি লেটেই সহি ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। স্টার্ট করছি ব্লগটা, যা যা হবে যেমন যেমন হবে সমস্ত শেয়ার করবো, দেখতে দেখো। আর নতুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ বেল আইকন। আমগুলো কি মিষ্টি জানো তো, প্রচণ্ড মিষ্টি আম, খেতে ইচ্ছে করছে, ফ্রিজ থেকে বার করলাম ঠান্ডা ঠান্ডা, কিন্তু ভয়ও লাগছে এখন। হচ্ছে আমার এখন ঘরের অবস্থা যাকে বলে, এই যে দেখো এইটা এইটা পরে একটুখানি রিলসটা ম্যাডাম ইনস্টাতে আছে সমস্ত, তোমরা গিয়ে একটুখানি পারলে যেও এবং দেখে নিও। আমার আইডি হচ্ছে লড়ায় 54। আর তোমার চলো এবারে তাহলে আগে আমি একটুখানি ছেলেকে দুধ দিই, যদিও অনেকটাই মানে বেলা হয়ে গেছে, মানে লাঞ্চেরই সময় হয়ে গেছে, কিন্তু লাঞ্চ তো এখন আমার হয়নি, আর ও ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে ঠিকঠাক মতোই, ওকে আমি এখন দুধ দেবো। বাচ্চাটা প্রচণ্ড কাশছে, সবাই অ্যাকচুয়ালি ডাউন, মেয়েরও খুব একটা ঠিক নেই, টাচুর এখন অব্দি রাতুলি ঠিক আছে, বাকি আমাদের সবারই একটুখানি অবস্থা টাইট। চলো ফটাফট আগে দুধটা দিয়ে আসি। এতক্ষণে আমি এই যে চালটা ভেজালাম, আর এই যে দুধটা টাইকে দিয়ে আসি, গরমা গরম দুধটা খাওয়াই, ওর একটু ভাল লাগবে। তাহলে টাইয়ের জন্য হট ওয়াটার নিয়ে রেখেছি, এর মধ্যে খাওয়াচ্ছি। আর টাই শোনা দেখাও, পেন্সিল বক্সটা নিয়ে এসেছি, ওর জন্য একটা পেন্সিল বক্স নিয়ে এসেছি কালকে আমি অনলাইন থেকে, দেখাও, ওটা তো ওল্ড ওয়ান, দেখাও, এই তো, এই যে, এই যে দেখাও, এখানে রাখো না, এখানে খুলে একটু সবাইকে দেখাও, এখানে সবাইকে দেখাও খুলে জিনিসটা যে কেমন, এটা বাস পেন্সিল বক্স, স্পেস বাস, দেখাও আর কি কি আছে। তারপর এটা কি দেখো, স্টপটা দেখিয়েছো, স্টপটা দেখাও, হ্যাঁ এটা একটু হার্ড, ইয়েস, ব্যাপারটা হচ্ছে যে দেখতে দে আমাকে, হ্যাঁ ভেরি গুড, নাইস, কতগুলো খোপ আছে দেখো, আজকাল যে কত কিছু বেরিয়েছে। আসলে এইটা হচ্ছে এই যে স্টপ, এটা এটা হচ্ছে স্টপ, এবার এটা খুললে এখান দিয়ে, বলতে দাও, এখান দিয়ে পেন্সিলটা শার্প হয়, হলে এবার ওটা ফেলবে কোথায়, তখন এই চাকার এই জায়গাটা খুলে ফেলে দাও, আমার আটকে দাও, এটা আটকে দাও, এই যে শার্প না আটকা। কালকে থেকে এই পেন্সিল বক্সটা নিয়ে স্টার্ট হয়েছে, সারাক্ষণ এর মধ্যেই রাখছে সেই রাখছে, আজকে তারপরে স্কুলে গিয়ে বন্ধুদেরকে দেখাতো, কিন্তু আজকে আমি পাঠাইনি, এমন ঠান্ডা লেগে গেছে, একদম মানলেতে গিয়ে দেখাবে ফ্রেন্ডসদের।
দুধ টুধ খাইয়ে শেষমেশ আসলাম এই যে রান্নাঘরে ঢুকতেই হলো, ইচ্ছে না থাকলেও উপায় নেই। তো একটাই আইটেম হবে, আমি আজকে করব হচ্ছে বেগুন বাসন্তী। এবারে বেগুন বাসন্তীটা আমি দেখেছি সুপ্রিয়া চ্যাটার্জি, তো নাকি সুপ্রিয়া দেবীর রান্নাতে, কিন্তু কথা হচ্ছে যে ওখানে আমি কিন্তু পেঁয়াজটা দেখিনি। বাট আমি আজকে একটুখানি পেঁয়াজ দেব, রান্নাটা অত্যন্ত ভালো একটা রান্না, আমি আগেও অনেকবারই করেছি, তো পেঁয়াজটা আমি এজন্য দেবো কারণ যেহেতু রাতুর রুটি দিয়ে খাবে, পেঁয়াজটা দিলে কি একটুখানি গ্রেভিটা মানে কনসেন্ট্রেট হবে আর কি, যেটা ভালো লাগবে খেতে, বাকি ভাতের সঙ্গে তো সবই যায়, তো এই জন্য আমি আজকে একটুখানি পেঁয়াজ দেবো। তো চলো, আর টাইম তো আমি এই মুহূর্তে ওয়েস্ট করছি না, কারণ হয়ে গেছে চরম লেট, আগে আমি ফটাফট রান্নাটা স্টার্ট করে দিই। বেগুনটাকে রাখলাম আমি কেটে, আমি একটাই নিয়েছি আজকে বেগুন, খালি রাতুল আর আমি তো খাবো, কত আর লাগে বলো। একটু নুন দিয়ে দিলাম, হলুদ একটুখানি একটু দেবো, আজকে লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল বাট আজকে দিই, বাচ্চারা যখন খাচ্ছি না তখন হালকা ঝাল মন্দ লাগবে না। সামান্য একটু চিনি, সর্ষের তেল একটুখানি, দেখতে কি ভাল লাগছে না, একদম কালারফুল লাগছে বলো। মেখে নিয়ে এবার আস্তে করে সবগুলোকে চল আমার ডান। আচ্ছা, তো সবার প্রথমে আমার লাগবে হচ্ছে সর্ষে, পোস্ত, লঙ্কা টেস্ট ওয়াইজ, আর একটু নিয়ে নিয়েছি এই যে নারকোল, মানে ওই ডাবের মোটা শাঁসটা, এটা আগে আমি একসঙ্গে বাটবো সামান্য একটু নুন আর তেল দিয়ে। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে পেস্টটা, এবারে এটার মধ্যে আমি মিক্স করব সামান্য একটুখানি দই, দইটা একটুখানি আমি এর মধ্যে দেবো, ব্যাস এটুকুই, একটুখানি হলুদ। মাখানোটা হয়ে গেছে আমার একদম ভালো করে, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, এই দেখো পেঁয়াজটা এতটা হয়েছে ভাজা, আর একটু ভাজবো, এই যে হয়ে গেছে, এখান থেকে কিছুটা আমি একটুখানি উঠিয়ে রেখে দেব ফর গার্নিশিং, এই সুন্দর হালকা লাল লাল ভাজা লঙ্কা সমস্ত। এই যে এইটুকু ফর গার্নিশিং দিয়ে দিলাম এই পুরো মশলাটা, এবার এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, এটা আমি দেবই, এটা ফেলতে আমার বিশাল মায়া, যে যে আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা প্রত্যেকেই জানো যে মশলাটা পেস্ট হওয়ার পরে সেটার মধ্যে যে জলটা দিয়ে সে যে পুরো লাস্ট ইয়েটা পড়ে থাকে ওটা ফেলতে আমার একদম ভালো লাগে না, ওটা আমি সবসময়তেই রান্নায় ইউজ করি। মশলাটা একদম হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম,
সবার শেষে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম কুচি করে। একটু সর্ষের তেল ছিটে, রান্না শেষ। পেঁয়াজটা দিয়ে দিলাম উপর থেকে, এটা জাস্ট খেতে ভীষণ ভাল লাগে আর কি। এটা হচ্ছে ফাইনাল লুক। ভাত দিয়েই খুব ভাল লাগে, বাট রুটি দিয়েও জাস্ট জমে যাবে এটা। সো রান্না তো হয়ে গেছে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটুখানি নিয়ে নিলাম আমি আমটা, বসে বসে এখন একটুখানি খাবো। এই আমার স্পেশাল জায়গা চলে এসছে, আর এই চলে এসছি আমি। আমগুলো পুরো মানে চিনির মতো মিষ্টি, মানে চিনির থেকেও বোধ হয় বেশি এরকম মিষ্টি। কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে দেখো, সাংঘাতিক অবস্থা, পুরো জলে জলে দেখো, তুমুল বৃষ্টি হচ্ছে এখন। তাদের জন্য ফটাফট একটুখানি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। দিয়ে দিলাম গার্লিক, রসুন, পেঁয়াজ, একটুখানি গাজরও দিয়ে দিলাম, চিংড়িটা দিয়ে দিলাম, ডিম নিয়ে নিয়েছি, ডিম দিয়ে দিলাম, চিকেন, আমার হয়ে গেছে রেডি। এটা মেড প্লেট, আর এই পুচকুটা হচ্ছে ছেলের। মেয়ের একটু ভাল লাগে, মেয়েকে যদি এরকম এই চিনে মাটির প্লেট ফেটে দিই ওর একটু ভালো লাগে, ওই জন্য ওকে দিয়েছি। আর ছোটটা যেহেতু বোঝে না, ওই জন্য ওটাকে এখনো স্পেশাল ট্রিটমেন্টের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আজকে লাঞ্চ, একদম কম আইটেমের লাঞ্চ, দেখো ধরতেই পারছি না। সেটা হচ্ছে হাতের তলায় আছে গরম ভাত, একদম বাসমতি চালের গরম ভাত, এই মাত্র নামালাম। সঙ্গে আছে বেগুন বাসন্তী, আর এর সাথে দিয়ে দেব এই যে একটা লাল লাল লঙ্কা একদম ঝাল ঝাল। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ। উপর থেকে সামান্য একটুখানি কাঁচা তেল দেব ছড়ি। তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টসে বলো যে লাঞ্চটা কিরকম লাগছে দেখতে। একদম আমার তো আজকে সত্যি বলছে একদম মুখরোচক লাগছে দেখতে। হ্যালো হাই, তো অনেকটাই লেট হয়ে গেছে, হবেই, আমি তো গিয়েছি আজকে অনেক লেটে। তো রান্নাবান্না কমপ্লিট, ভাতটাও আমার হয়ে গেছে, যেটা হচ্ছে কি না যেহেতু ছেলে মেয়ে সব খায় না, ওর জন্য একটুখানি ওদের জন্য একটু ওই চিংড়ি মাছ চিকেন ডিম টিম দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করলাম। আর তোমার সেটা হচ্ছে যে একদম সংক্ষিপ্ত সাধারণভাবে একদম। আর এদিকে যেটা আমি যে আইটেমটা করলাম আর কি বেগুনের, সেটাতে আমি ওপরে একটুখানি পেঁয়াজটা না নিয়ে নিয়েছি, একটুখানি মানে ফ্রাইড পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, যেটা ওপর থেকে আমি টপিংসে দিয়েছি। তো যেটা আমার খেয়াল নেই যে রান্নাতে আমি ওটা দেখিয়েছি নাকি। সো এনিওয়ে হয়ে গেছে, খেতে দুর্দান্ত, মানে দুর্দান্ত লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, প্রচণ্ড ভাল লাগে খেতে, মানে গরম ভাতের সাথে যেমনি ভাল লাগে। আর পেঁয়াজ টেয়াজ দিয়েছি বলে ওটা যেহেতু একটুখানি থকথকে মতো হয়েছে, সেহেতু রুটি দিয়েও ওটা অসাধারণ লাগে।
তো আমার তো সবকিছু হয়ে গেছে শেষ, এগুলো এখনো খুলিনি, কারণ ওই কাজ করতে করতে মধ্যে মধ্যে একটুখানি রিলস ফিলস গুলো করছিলাম ওটার জন্য। এবারে খুলবো, ছেলেটাকে আজকে মনে হচ্ছে না আর স্নানে পাঠাবো, কেননা ওর প্রচন্ড কাশছে, আজকে বাদ দিয়ে দিই স্নান, একটু খাইয়ে দেবো খাবার। আর এদিকে ছুটি আছে, কাল পরশু উইকেন্ড আছে, অসুবিধে নেই কোনো। আর ব্লগটা আমি এখন শেষ করব এই জন্য যে বিকজ এই মুহূর্তে আর বাইরে ফাইরে যাওয়ারও কোনো প্ল্যান নেই, ঘরেও আর দেখানোর মতো সেরকম কিছু নেই, বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সারাদিন ধরে থেকে 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 জামা কাপড় সেই ঘরের মধ্যে, মানে আমার এত ক্লামজি লাগছে না এখন, এক একটা জামা কাপড় তিন দিন চার দিন নিয়ে যাচ্ছে শুকোতে আর কি। আর ওই ভারী ভারী জিন্সগুলো, ওগুলো তো শুকোতে চাই না। আর ওই যে একটা কিরম ভাদুরে গন্ধ হয়, ওটা যে কি বিচ্ছিরি লাগে, যতক্ষণ না সে প্রপার রোদটা উঠবে এগুলো থাকবেই এখন আর কি। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। তোমরা অবশ্যই যদি তোমাদের ইয়ে হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকমভাবে সঙ্গে থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।